নমস্কার আর মই বর্তমান আজি উপস্থিত আছো আজ আর ফটোগ্রাফ আর পলাকদার এই খুব সুন্দর চ্যানেল হয় আর আমার ঘরের ওসরতে ইমান জঙ্গল হয়ে গেছিল তার মানে গোটে গাঁটির মুখে লোক লাগি এগুলা হেরি সেরি হাবি সাবি কাটি আর ডুং আছে আর খেতে পথারত কৃষকর পানি নাপায় আর যেহেতুকে এগুলো ইয়াত লাগে পানি আহি নাপায় তার মানে তারপরে ঠিকই আহে কিন্তু এখানে কি কারণ নাপায় বা সেইগুলা খুব হতে আজি এইগুলাকে এইগুলা কাম করছি আর সমগ্র দৃশ্য পলাকদার দেখাব আর সুন্দর সুন্দর এই ইউটিউব চ্যানেল হয় আর আমার ঘরের ওসরে মানে আহার ইফালে আমার শুটিংগুলো হয় কারণে ইয়াতে অসুবিধার কারণে ময়ো ইয়াতে আহার লগে পলাকদাক লগ পাই কথাখিনি কলো যাতে ইয়ার বিভাগীয় কর্তৃপক্ষই যাতে এইগুলা অলমান চকু দিয়ে আর সুন্দরকে ইমান কষ্ট করে টিভিবিলাকে কাম করছে সি দেখুয়াই আছে বারো সমগ্র দৃশ্য এটা আর চাহ খাই আছে বহিয়াকে তাত লেগে যাব বারো ক্যামেরায় যা যাচ্ছ বারো মই সুদিন যাই তার ওসর লেগে যাচ্ছ টিভিগুলোর মনোভাব আর এয়া খুড়ি ইয়াতে ওসর লেগে যাম মনোভাব কেনেকা ইমান কষ্ট করে যে এগুলা কৈছে একেলগে চাহ খাইছি গোটেটা গুড হয়ে ফেলে কোনে কবি নি এটা খুড়িয়া কবি না কেনেকুৱা অনুভব হয়েছে আমার ইয়াতে এটা আমি গোটেই গোটখিনিয়ে লোক লাগি আমার যেখানে আত্মসহায়ক গোট আছে এই চৈধ্যটা গোটে লোক লাগি আমি ইয়ার কামখিনি করেছি হাবি জঙ্গলখিনি জুইছি যেহেতু আমার ইয়াত মানে আহার রাস্তা নাই গোটেই জঙ্গলে আগুই ধরছি জঙ্গল জঙ্গল হয়ে আছে আর রাতে বিয়ালি আহা কথা বাদে দিনতে আইভা ভয় লাগে আর ইমানখিনি জঙ্গল হয়েছে তার মানে বিভাগীয় কর্তৃপক্ষ এইবিল কাম করবা লাগে আর আমি ইফালে শুটিং করবা লাগে আহা যাওয়া করে থাকো সেই কারণে তিরিকিটা বেয়া লাগি ফেলে আমার কারণে আর রাইজর কারণে ধুনিয়াকে এইবিল জঙ্গল সাফা করে আছে আর পলাকদায় ধুনিয়াকে দেখাই থাকবে এইবিল দৃশ্য কাম করে সরকারের মানুষ আহি তার কারণে তিন কিটা ঘর বহি না কি বড়িয়া কাম করব লাগি আইছি এটা আহি ফেলে ভাল লাগছে এটা আমার আলাকজারি গাঁর রাজলক্ষ্মী মহিলা গ্রাম্য সংগঠনের সদস্য সকল আজি আমি এই কামখিনি করবর কারণে বহুদিনের পরে প্রস্তুতি হাতত লৈছো কিন্তু আমি করবরা নাছিল এই কারণতে আমি বিশেষ করে তার মানে অর্থনৈতিক দিকত আমি পিছপরা সেয়া আমি মহিলা সকলে লগ লাগি আমি আলোচনা করল আলোচনা করে যেহেতু আমার এই রাস্তাটো অত্যন্ত হাবিরে পরিপূর্ণ হয়ে আছে মানুষ অকলে অহা যাওয়া করা গরু ছাগলী দরক দিয়া আমার বিভিন্ন ধরনের অসুবিধা আর ইয়ার লগতে বহুত অসামাজিক কিছু অঘটন ঘটি থাকে যে ইয়ারপরা ছাগলী তাগলী আদি চুর হয়ে থাকে লগতে অকলশরিয়াকৈ অহা আমার মহিলা সকলো মাঝে মাঝে অপদস্থ হবলগিয়া হয়েছে তেনে ক্ষেত্রত আমি রাজলক্ষ্মী মহিলা সংগঠনের মাহিলী মিটিংত আমি আলোচনা করল আলোচনা করে এই রাস্তাটো সাফা করবর কারণে আমি প্রস্তুতি হাতত ললো আর এই কামটো আসলতে আমার রাইজর হাতত নপরে যেহেতু এটো আমার জলসিঞ্চন বিভাগের আসনি তেখেতসকলে করিব লাগে ইয়াতে তেওঁলোকৰ কর্মচারী নিয়োগ করাই আছে তেখেত সকলে বিভাগীয় কর্মচারী যেবিলাক মানে দায় দায়িত্বত আছে অফিসার সকল তেখেতসকলে কোনোদিনে ইয়াত চাব অহা আমার পরিলক্ষিত হওয়া নাই নোহার ফলত আমার এই রাস্তাটো হাবিরে পরিপূর্ণ হয়ে আছে সেয়া আমি রাজলক্ষ্মী মহিলা গ্রাম্য সংগঠনের ফলের উদ্যোগটা হাতত ললো এইখিনিয়ে মোৰ কবলগীয়া